বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে শিশুদের জন্য তৈরি করা হলো চিলড্রেন কর্নার, যাতে শিশুরা আনন্দের সঙ্গে জানতে পারে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে। শিশুরা খুব উৎসাহের সাথে নিয়েছে এই চিলড্রেন কর্নার। এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও পর্যটকরা। আমার বাড়ি বাগেরহাটে, আমি ষাট গম্বুজ মসজিদে ঘুরতে আসছিলাম। এখানে আমার দোলনা খেতে খুব মজা লাগছে। আমি ষাট গম্বুজ মসজিদে ঘুরতে এসেছি, আমি শুরু খেয়ে খুব আনন্দ পেয়েছি। আমি মোহাম্মদ মনির হোসাইন, আমি একজন পর্যটক, আমি ঘুরতে ভালোবাসি, বিশেষ করে আমার এই মোটরসাইকেল নিয়ে। বাংলাদেশের 64টা জেলায় আমি ঘুরেছি। আমি আজকে এই বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে পৌঁছলাম। তবে এখানে আজকে এসে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে, এখানে একটা শিশুদের জন্য বাচ্চা জোন বলা চলে এটা করা হয়েছে, যেটা আসলে বাচ্চাদের আরও বেশি আকৃষ্ট করবে এই ধরনের ঐতিহ্যবাহী স্থানগুলো ভ্রমণে। তো আমি বিশ্বাস করি যে এই রকম বাচ্চা জোন যদি করা হয়, তাহলে পর্যটন কেন্দ্রগুলো বাচ্চাদের আকৃষ্ট করবে। এর মাধ্যমে বাচ্চারা আসলে আমাদের দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আসলে আধুনিক প্রদর্শন ব্যবস্থায়, বিশেষ করে জাদুঘর বা সাইটের প্রদর্শন ব্যবস্থায় কিন্তু অনেক চেঞ্জ এসেছে। আমরা বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশাসহ বিভিন্ন বয়সভিত্তিক এদের কথা মাথায় নিয়ে আমরা কিন্তু বিভিন্ন প্রদর্শন কার্যক্রম করি। বিশেষ করে প্রত্নতাত্ত্বিক জাদুঘর একটু নীরস, শিশুরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এখান থেকে ততটা বলা যায় যে অর্থাৎ আনন্দ বিনোদনের খোরাক কিন্তু কম পায় শিশুরা এই তাত্ত্বিক জাদুঘরটি। তো এই জন্য শিশুরা যাতে বোর ফিল না করে, তাদের সাইট যাতে আনন্দ ঘন হয়, তারা সাইট থেকে মজা পায় এবং শেখার পাশাপাশি তাদের মানসিক বিকাশ প্রক্রিয়া যাতে ত্বরান্বিত হয়, আমরা এই জন্য ছোটো উদ্যোগ নিয়েছি। সেটা হচ্ছে চিলড্রেন কর্নার তৈরি আর কি, শিশুদের কিছু খেলনা আমরা সংযোজন করেছি। শিশুরা বেশ উৎসাহের সাথে কিন্তু এই চিলড্রেন কর্নারটা তারা শিশুরা আনন্দ করছে। আমরা প্রাথমিকভাবে কয়েকটি খেলনা শিশুদের জন্য রাইড এখানে সংযোজন করেছি। আমরা ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে আরও বেশি রাইড দেওয়া। ইতিমধ্যে জেলা প্রশাসন, বেশ করে উপজেলা প্রশাসন থেকে আমাদের একটি রাইড দিয়ে সহযোগিতা করেছেন। আমরাও ভবিষ্যতে চেষ্টা করব যাতে একটি সমৃদ্ধ শিশু কর্নার হিসেবে তৈরি করা যায়। অর্থাৎ শিশুরা প্রত্নতাত্ত্বিক জাদুঘর এবং সাইট পরিদর্শন পাশাপাশি কিছুটা সময় যাতে নির্মল বিনোদন আনন্দ উপভোগ করার জন্য করতে পারে, সেই সুযোগ পায়, এর জন্যে মূলত এই চিলড্রেন কর্নার তৈরির আমাদের যে প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।